পুলিশ অফিসার্সরা ক্লাবের ভেতর থেকে সিজ করে নিয়ে এলেন একটা লোহার পাইপ যেটা ক্লাবের ভেতরে ছিল, কালো রঙের লোহার পাইপ। এই পাইপটা কিছুক্ষণ আগে পুলিশ অফিসার্সরা তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতর থেকে সিজ করে নিয়ে এই মুহূর্তে পুলিশের যে গাড়ি সেখানে রেখেছেন এবং জয়ন্ত সিংকে নিয়ে এই মুহূর্তে ক্লাবের ভেতরে সার্চ অপারেশনও কিন্তু পুলিশ অফিসিয়ালসরা করছেন। মূলত যে যে সেন্সেশনাল ভিডিও, যে নারকীয় অত্যাচারের ছবি সামনে এসেছে এবং সেগুলো সামনে আসার পর যেগুলো দেখাও গেছে যে এই অভিযুক্তরা প্রত্যেকে এই ক্লাবের সঙ্গে অ্যাসোসিয়েটেড এবং এই গোটা ক্রাইমটা ক্লাবের মধ্যে হয়েছে, ঠিক সেই কারণেই পুলিশ আধিকারিকরা তালতলা স্পোর্টিং ক্লাবে এর আগে তারা এসেছেন কিন্তু এই জয়ন্ত সিং সহ অভিযুক্তদের সঙ্গে নিয়ে তারা আসেননি। ফলত এই গোটা ঘটনা রিকনস্ট্রাকশন আমরা সরাসরি ছবি দেখাবো। পুলিশের অফিসিয়ালসরা এই মুহূর্তে ক্লাবের ভেতর ঢুকছেন, জয়ন্ত সিংকে নিয়ে রিকনস্ট্রাকশন চলছে বেলঘরিয়ার তালতলা স্পোর্টিং ক্লাবে এবং ভেতরে একটু আগেই একটা লোহার রড ইতিমধ্যেই সিজ হয়েছে। আরও কি তাৎপর্যপূর্ণ জিনিস ভেতর থেকে পাওয়া যায় সেই দিকে আমাদের নজর থাকবে। এবং বেশ কিছুটা সময়, প্রায় মিনিট 15 হয়ে গেল, পুলিশের একটা টিম তারা জয়ন্ত সিংকে সঙ্গে নিয়ে আসে। বেশ কয়েকটা ভিডিও সামনে এসেছিল, প্রথম যে ভিডিও সামনে আসে যে ভিডিওতে দেখা যায় যে একজনকে প্রায় চ্যাংদোলা করে ধরে রাখা হয়েছে এবং বেধড়ক মারধর করা হচ্ছে চোর সন্দেহে। সেই মারধরের ছবি সামনে আসার পর পুলিশ আধিকারিকরা সুয়োমোটে এফআইআর করেন, স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর করেন এবং সেই এফআইআরের প্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে ধরপাকড়ও হয় জয়ন্ত সিং, যাকে মা এবং কলেজ পড়ুয়াকে মারধরের ঘটনায় পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছিলেন। পরে সেই কেসে, অর্থাৎ এই ভিডিওর কেসে, শোন অ্যারেস্ট নিয়ে নিজেদের হেফাজতে নিয়ে আপাতত জয়ন্ত সিং বেলঘরিয়া থানার কাস্টাডিতে আছেন এবং সেই জয়ন্ত সিংকে নিয়ে এই মুহূর্তে পুলিশ অফিসিয়ালসরা কিন্তু তালতলা স্পোর্টিং ক্লাবে এসেছেন। রিকনস্ট্রাকশন চলছে এই সেন্সেশনাল ক্রাইম এপিসোডের, যে ঠিক কীভাবে অত্যাচার করা হতো, কীভাবে মারধর করা হতো, জয়ন্ত সিং কোথায় থাকতেন, বাকি অ্যাসোসিয়েটরা কোথায় থাকতেন, সালিশি সভা যে ক্লাবের মধ্যে বসানো, ও পুরো বিষয়টা, যাকে নিয়ে আসা তাকে মারধরের যে প্রক্রিয়ার ব্লু প্রিন্ট, এগুলো কোথায় হতো, এবং সবচেয়ে বড় জিনিস যে এই যে মারধরের যে ওয়েপেন, যে কী দিয়ে মারা হতো, দেখা যাচ্ছে রড, সেই জিনিসগুলো কোথায় প্রকিউর করে রাখা হতো, এই সমস্ত জিনিস কিন্তু পুলিশ আধিকারিকরা জয়ন্ত সিংকে নিয়ে রিকনস্ট্রাকশন করছেন। একটু আগে একটা লোহার কালো রড আমরা সরাসরি আরেকবার দেখাবো, সেই রডটা সিজ করে নিয়ে ইতিমধ্যেই বেলঘরিয়া থানার পুলিশ আধিকারিকরা তারা গাড়ির মধ্যে রেখেছেন। আমরা আরেকবার দেখানোর চেষ্টা করব, যে কাঁচের বাইরে থেকে আমি সন্দীপকে বলবো দেখানোর জন্য, একটা লোহার রড, দেখো এটা ক্লাবের মধ্যে এই লোহার রডটা কী কারণে ছিল সে তার কোনো সদুত্তর ওরা দিতে পারেননি একজন, এবং তারপরেই পুলিশ অফিসিয়ালসরা এটাকে বাইরে বের করে নিয়ে এসেছেন।